প্রতি বছর হুবারা বাস্টার্ড নামে বিশেষ এক ধরনের পাখির জন্য হন্য হয়ে পাকিস্তানে ছুটে যান আরব বাদশা যুবরাজরা। বলতে গেলে পাকিস্তানের পরিযায়ী এই পাখিটির জন্য পাগল প্রায় আরব রাজ পরিবারের সদস্যরা। এই পাখি শিকার করতে গিয়ে তারা তোয়াক্কা করেন না নিরাপত্তা ঝুঁকি বা কোটি কোটি টাকা খরচের ব্যাপারেও। এমনকি এই মহামারী পরিস্থিতিতেও থেমেছিল না তাদের গোপন এই শিকার অভিযান। কিন্তু কি আছে এই পাখিতে? কেন এই পাখি শিকারের জন্য প্রতি বছর ছুটে যান পাকিস্তানে? কেন এই পাখি শিকারের জন্য প্রতি বছর পাকিস্তানে ছুটে যান আরব শেখরা? প্রতি বছর শীতের সময় হুবারা বাস্টার্ড পাখি শিকারে বেলুচিস্তানের জনমানবহীন মরুভূমি এলাকায় দেখা মেলে আরব শেখদের। বিলাসবহুল গাড়ির বহর নিয়ে দাপিয়ে বেড়ান তারা। যাত্রীদের একমাত্র লক্ষ্য থাকে হুবারা বাস্টার্ড তথা অতিথি পাখি শিকার করা। ধনী আরবদের কাছে শিকার অনেকটা নেশার মতো। শিকারের জন্য প্রশিক্ষিত বাস পাখির বিশাল বহরও আছে অনেকের। হুবারা বাস্টার্ড মূলত মঙ্গোলিয়া ও তার প্রতিবেশী অন্যান্য দেশে থাকে, কিন্তু প্রতি শীতে পাকিস্তানে পাড়ি জমায় তারা। থাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, পরে আবার ডিম দেওয়ার জন্য অন্য অঞ্চলে চলে যায়। টার্কি কিংবা বড় আকারের মুরগির মতো দেখতে এই পাখি জনবসতি থেকে দূরে থাকতে পছন্দ করে। এই পাখি অন্য পাখিদের মতো দল বেঁধে না থেকে একা একা থাকতে বেশি পছন্দ করে। হুবারা বাস্টার্ডের ডানাগুলিতে কালো কালো চিহ্ন থাকে, গাড় ধূসর রঙের হয়ে থাকে এবং গাড়ের পাশ দিয়ে একটি কালো রেখা রয়েছে। এই পাখিগুলি তাদের বেশিরভাগ সময় খাদ্য গ্রহণের জন্য ব্যয় করে থাকে। এছাড়া ধূসর বর্ণের হওয়ায় মিশে থাকে বালুর সাথে, তাই মরুভূমিতে তাদের খুঁজে বের করা শিকারীদের জন্য খুব কঠিন। ছোট থেকে মাঝারি আকারের হুবারা বাস্টার্ড 22 থেকে 26 ইঞ্চি পর্যন্ত দৈর্ঘ্য এবং ডানা জুড়ে 53 থেকে 67 ইঞ্চি পর্যন্ত বিস্তৃত হয়। পুরুষ বাস্টার্ডের দেহের গড় 1.15 থেকে 2.4 কেজি পর্যন্ত হয় এবং মহিলা বাস্টার্ডের গড় ওজন 1 থেকে 11 কেজি পর্যন্ত হয়ে থাকে। পুরুষের থেকে মহিলা বাস্টার্ডের ওজন অনেক বেশি হয়ে থাকে। হুবারা বাস্টার্ড ছোট ছোট ঘাস, গাছপালার বীজ এবং কীটপতঙ্গকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। আরব শেখদের বিশ্বাস এই পাখির মাংস আয়ু ও যৌনশক্তি বৃদ্ধি করে, তাই যত ঝুঁকি আর খরচই হোক না কেন পাখিটি শিকারে মরিয়া থাকে আরব ধনীরা। এই শিকারে আগ্রহীদের তালিকায় সবার উপরে থাকে সৌদি, কাতার এবং আরব আমিরাতের রাজ পরিবারের সদস্যরা। পাকিস্তানে কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে বিলুপ্ত প্রায় হুবারা বাস্টার্ড শিকার, কিন্তু আরব শেখদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতি বছর বিশেষ বিবেচনায় মধ্যপ্রাচ্যের রাজ পরিবার থেকে 25 থেকে 30 জনকে দেওয়া হয় শিকারের লাইসেন্স। প্রতিটি লাইসেন্স বাবদ পাকিস্তান সরকার নেয় $1,00,000 করে। এবছর লাইসেন্স নিয়েছিলেন খোদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও। হুবারা বাস্টার শিকারের জন্য আগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল তাদের 40টি প্রশিক্ষিত বাস পাখি। তবে সফর আর শিকার সবই হয়েছে কঠোর গোপনীয়তায়। ধনীদের জন্য এই বিশেষ ব্যবস্থায় হুবারা বাস্টার শিকারের অনুমতি নিয়ে আপত্তি আছে নানা মহলে, যে কারণে শিকারের শর্ত দিয়ে থাকে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিটি লাইসেন্সের আওতায় 10 দিন শিকারের সুযোগ থাকবে। এই সময়টাতে অনুমতি রয়েছে সর্বোচ্চ 100টি হুবারা বাস্টার্ড মারার, কিন্তু অনেক আরব শেখরা মানেন না এই বিধিনিষেধ। অবাধ শিকারের কারণে বিশ্বে এখন মোট 42,000-এর মতো হুবারা বাস্টার্ড পাখি বেঁচে আছে। 2014 সালের এক সপ্তাহে শিকার করেছিল 2,000-এরও বেশি পাখি। একটি হুবারা বাস্টার্ড পাখি পেতে দিনভর 1,000 কিলোমিটার ছুটতে আপত্তি নেই আরব শেখদের। পায়ের ছাপ অনুসরণ করে পিছু নিয়ে অবস্থান নিশ্চিত হলে শিকারের চূড়ান্ত ধাপটি সম্পন্ন করে প্রশিক্ষিত বাস পাখি। মানুষের চোখ এড়াতে পারলেও বাস পাখির তীক্ষ্ণ দৃষ্টি থেকে রেহাই নেই তাদের। দীর্ঘ 4 দশক ধরে অতি গোপনীয়তার সঙ্গে হুবারা বাস্টার্ড শিকার করে আসছে মধ্যপ্রাচ্যের শেখরা। পাখি প্রেমীদের প্রবল আপত্তি আর অতিথি পাখির সংখ্যা দিন দিন কমতে থাকার পরও পাকিস্তান কেন বা কোন প্রাপ্তির আশায় প্রতি বছর আরব শেখদের এই বিশেষ অনুমতি দেওয়া হয় তা কেবলই একটি রহস্য।